السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাআল্লাহ আজকে সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই টোটাল বিষয়টার উপরে আমরা একটু কুইক রিভিউ করবো। এটা আজকে শুরু হবে ইনশাআল্লাহ, আজকে যদি শেষ না হয় ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করবো, যার ফলে আমাদের 1.3 যে কার্যক্রম সেটা আমরা কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 1.3 এর সাথে আমাদের পুরো আম্পারার প্রতিটা সূরার গ্রামারের অ্যানালাইসিসটা আমরা ইমপ্রুভ করলাম। এটা একটা এক্সারসাইজ। তো সেটা শুরু করার আগে আমরা সূরা ফালাকের যেহেতু আজকে আলোচনা হয়েছে, তো সূরা ফালাকের আরও কিছু বিষয় গত সেশনে আমরা কিছু বিষয় আলোচনা করছিলাম, তো সূরা ফালাকের আরও বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তাফসীর লিটারেচার থেকে আমরা সার এর বিভিন্ন অর্থ দেখছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা আমরা এখন দেখি, সেটা হচ্ছিল মিন শাররি মা খালাকা। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, মিন শাররি মা খালাকা এখানে ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি এটার অল্টারনেটটা আমি দেখি, অল্টারনেটটা কি হইতে পারে, অল্টারনেটের একটা অপশন দেয় খালাকার সার্চটা বলেন তো, খালাকা তারপর কি ইয়াখলুকু, ঠিক আছে, তারপর কি হালকান, ঠিক আছে, তারপর হচ্ছে কি সৃষ্টিকর্তাকে খালিকুন, খালিকুন, ঠিক আছে, তারপর এটার ইসম ফাইল কি হবে মাখলুকুন, মাখলুকুন, এই তো আপাতত এতটুকু হইলে হবে। তাহলে খালাকা ইয়াখলুকু খালকান খালিকুন মাখলুকুন, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, ইয়াখলুকু মানে তিনি সৃষ্টি করবেন, খালকান মানে হচ্ছে সৃষ্টি, খালিকুন যিনি সৃষ্টি করেন, মাখলুকুন যাকে সৃষ্টি করেন। মিন শাররি মা খালাক, এই মিন শাররি মা খালাক এটাকে কিন্তু বেসিক্যালি আপনি আরো শর্টকাটে দেখতে পারতেন। শর্টকাটটা হচ্ছে এভাবে, মিন শাররি মা, এই মা খালাকের জায়গাটাকে আপনি কি করতে পারেন, মাখলুকুন দিয়ে রিপ্লেস করতে পারতেন না, তাহলে আপনাকে কি করতে হইত, এখানে একটা জের দেন, আরো স্পেসিফিক করার জন্য এখানে একটা আলো লাগান, বুঝলেন না, মিন শাররিল, মিন শাররিল মাখলুক, এটা অর্থ কি, সৃষ্ট যেটা সৃষ্টি হয়েছে সেটা অনিষ্ট, তাহলে এটা ব্যবহার না করে কেন মা খালাকা ইসম মওসুল দিয়ে এটা ব্যবহার করা হয়েছে, এই দুটার মধ্যে পার্থক্য কি, আমরা বুঝতেছি সৃষ্টির অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তাই না, সার মানে হচ্ছে অনিষ্ট, সৃষ্টির অনিষ্ট তাহলে যেটা সৃষ্টি হইতেছে সেটা সৃষ্টি হচ্ছিল, তাহলে এখানে মাখলুক কি হইতে পারে, আরেকটা ফর্ম হইতে পারে কি বলেন, আরেকটা হইতে পারে এই শব্দটা খালকান, খালকানটাকে আপনি যদি এখানে এনে বসান তাহলে কি হবে, আলের পরে খালকান, আল ফল, তারপরে কি হবে আল খালকি, তাই না, মিন শাররিল খালকি, তাহলে এটার শব্দের অর্থটাও কিন্তু মাখলুকুন বলেন, মাখলুকুন বলেন, খালক বলেন, সৃষ্টি, সৃষ্টির অনিষ্ট থেকে যদি বলেন তাহলে মাখলুকুন ইউজ করতে পারেন অথবা খালক ইউজ করতে পারেন, যে কোনো একটা। এখানে কেন আল্লাহ মা খালাকা ইউজ করেন, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন,
past tense যা তিনি সৃষ্টি করেছেন, মানে এখানের মধ্যে ডুয়াল ইজ অ্যাভেলেবল, মাখলুকুন এবং খালকান এটার মধ্যে কি নাই, ডুয়ালটা নাই। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছিল যে তাহলে মাখলুকুন যখন বলতে কে সৃষ্টি করছে সেটা কিন্তু মেনশন নাই এখানে, খালকিন যখন বলা হচ্ছে সেটার মধ্যে সৃষ্টি নাই, কিন্তু মা খালাকার মধ্যে কিন্তু ডুয়াল যিনি সৃষ্টি করছেন তাকে মেনশন করতেছেন, তিনি কে, তিনি হচ্ছে আল্লাহ। তাহলে ডুয়াল আল্লাহ নিজেকে এখানে কি করতেছেন পরিষ্কার করে বলতেছেন, আমি সৃষ্টি করছি, অতএব সৃষ্টির যদি কোনো মন্দ থাকে সেটাতে কন্ট্রোল করার ক্যাপাসিটি কার আছে, সেই এক্সপ্রেশনটা এখানে কমপ্লিট। মিন শাররি মা খালাকা, মা খালাকার মধ্যে এখানে মাখলুক না খালাকার মাধ্যমে আল্লাহ নিজের অবস্থান জানান দিচ্ছেন, দিয়ে এটা অটোমেটিক এনশিওর হচ্ছে জিনিসটা যেহেতু তিনি তৈরি করছেন এটার মধ্যে যদি কোনো অনিষ্ট থেকে থাকে যেটা থাকবে সেটাকে প্রোটেক্ট করার ক্যাপাসিটি সম্পূর্ণভাবে ওনার আছে, সেটা হচ্ছে একটা কনফিডেন্স। সেটা মা খালাকা কত বেশি ইম্পর্টেন্ট, মিন শাররি মা খালাকা। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এই সার, সারের জন্য রেসপন্সিবল আল্লাহ না, এটাও এখানে এক্সপ্রেস, তিনি সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে যা সৃষ্ট হয়েছে সেখান থেকে মন্দ আসতে পারে, পানি সৃষ্টি করছেন পানি দিয়ে বন্যা হতে পারে, পানি দিয়ে গাছের অঙ্কুর উদ্যম হতে পারে, অনেক কিছু হতে পারে, সেক্ষেত্রে সেই জন্য রেসপন্সিবল কে, আল্লাহ, তাই না? তাহলে সারটা হচ্ছিলো সৃষ্টিরই লিমিটেশনস, সেখান থেকে ক্ষতি আসতে পারে আল্লাহর কাছে যদি আপনি চান, যিনি সৃষ্টি করছেন তার কাছে যদি আপনি আউযু বলেন তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, আল্লাহ আপনাকে সমস্ত ধরনের এই লিমিটেশনসগুলো থেকে আপনাকে রক্ষা করবে। সেই জন্য মা খালাকা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন, যেটা সাধারণ আমরা গ্রামার না জানলে আমরা নর্মালি এটা ট্রান্সলেশন করে চলে যাচ্ছি, তাই না? এটা আরেকটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন সুরা ফালাকের মধ্যে। আচ্ছা, সুরা ফালাকের আর আর কোনো কিছু আছে কিনা আপনাকে দেখি, যেমন ওয়ামিন শাদরে গাসিকিন ইজা ওয়াকাব, এই যে গাসিকিনটা ইসম ফাইল না, গাসিকিন মানে হচ্ছে অন্ধকার হওয়া, মানে প্রথম রাতের প্রথম ভাগ যখন কি হয় নীল আকাশটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়, মানে আপনি দিনের বেলা যে আকাশটা দেখতেছেন সেই আকাশটা নাই, পুরোটা ঢেকে যাচ্ছে অন্ধকারে। তাহলে গসাকা হচ্ছিলো সেই জিনিসটা, হচ্ছে গাসিকিন হচ্ছিলো ইসম ফাইল, ওয়াকাবা ওয়াকাবা হচ্ছিলো এটাও অন্ধকার হচ্ছে না, তাহলে দুইটা শব্দ একসাথে আসছে, দুইটা শব্দ আসা মানে হচ্ছে থেকে আরও এমফেসিস নেওয়া, যখন অন্ধকার আচ্ছন্ন হয়, যেমন ধরেন বলা হচ্ছে অনিষ্ট থেকে অন্ধকারে যখন তা আচ্ছন্ন হয়, মানে অন্ধকার যখন বাড়তে থাকে তখন কি ভিজিবিলিটি কমতে থাকে, আনসার্টেনিটি মানুষের জীবনে বাড়তে থাকে। তাহলে এটা যেমন ফিজিক্যালি একটা মিনিং আছে রাত সংক্রান্ত, পাশাপাশি এটা কিন্তু ওভারঅল প্রতিটা মানুষের পাশে আশেপাশে যত আনসার্টেনিটি আছে সেগুলোকে কিন্তু বলা হচ্ছে, যত বেশি আনসার্টেনিটি কিসের মধ্যে, ডার্কনেসের মধ্যে আনসার্টেনিটি, মানে আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ওয়াকাবা শব্দটাকে এভাবে এক্সপ্লেন করেন ওনারা, যে পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, দিনের বেলা গর্তটা আপনি দেখতেছেন, রাতের বেলা গর্তের মধ্যে যদি কোনো কিছু করে আপনি আর দেখতেছেন না, কোথায় গেল এটা কোথায়। তাহলে ওয়াকাবা শব্দ হচ্ছে ওই জিনিসটা যে আপনার কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে জিনিসগুলো, দ্যাট মিনস আনসার্টেন সিচুয়েশনগুলো যে আমাদের আশেপাশে ওয়ার্ক করছে সেটার মধ্যে থেকে কী আছে, বিভিন্ন রকম অনিষ্ট আসতে পারে, বিভিন্ন রকম সার আসতে পারে, সেটা থেকে কি চাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সেটাও একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে। তারপরে এখানে আরেকটা আছে হচ্ছে আন্নাফাসা, নাফাসাত আন্নাফাসাত শব্দটা এখানে থেকে নুন পা সা তিন ফোঁটা সা, তাহলে এই রুটের কিন্তু তিনটা শব্দ আছে, তিনটা শব্দই আমরা এখানে দেখি। যেমন এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম এটা হচ্ছে নুন ফা ফা, আর এটা হচ্ছিল সা একটা, আর এটা হচ্ছে নুন নুন ফা খা, আর এটা হচ্ছে নুন ফা ফা সিন, একটা হচ্ছে নুন ফা সা, একটা হচ্ছে নুন ফা ফা, আর এটা হচ্ছে নুন ফা সিন। প্রথমটার অর্থ হচ্ছিল যখন একটু থুতু সহ অল্প একটু থুতু সহ ফু দেওয়া হয়, ঠিক আছে, না ফা তা সে জিনিসটা আছে। নুন ফা হ এটার অর্থ হচ্ছিল যখন সিঙ্গায় ফুট দেওয়া হবে, নুফিকাতি সু, যখন কেয়ামতের ইয়ের সময় সিঙ্গায় ফেলে নুফিকাতি সু,
সেটা আর নুন ফা তিন যেটা সেখান থেকে আসে নাফাস মানে হচ্ছে নিঃশ্বাস, তাহলে দুইটি সবগুলো কিন্তু মুখের থেকে বেরোচ্ছে, তিনটা তিন রকম বলার বিষয় আছে, যেমন আনফাস বলা হচ্ছে, কবিরা বলেছেন হায়াতুকাল আনফাস, মানে আপনার জীবন হচ্ছিল কিছু নিঃশ্বাস মাত্র, হ্যাঁ আনফাস মানে কিছু নিঃশ্বাস, তাহলে সেখানেও একটা সুন্দর শব্দ আছে, সেখান থেকে হচ্ছিল এখানে নাফাসা থেকে হচ্ছে কি নাফিতুন, নাফিতুন এটারই ইসম মুবালাগা হচ্ছিল কোনটা নাফাসা, ঠিক আছে ইসম মুবালাগা নাফাসা, দ্যাট মিন্স তারা কি হচ্ছিল এই নাফাসাতে ফরমেশন হচ্ছে বারবার তারা কি করে ফুলে গিরাই ফুলে, ঠিক আছে এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আরেকটা ড্রামাটিক্যাল বিষয় সেটা হচ্ছিল আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে মিনশাদিমা খালাক, এটা ওয়াইড এক্সপ্রেড খালাকের খালকের মধ্যে যিনি যা সৃষ্টি করছেন সব সেটার মধ্যে যা কিছু অনুষ্ঠিত আছে সব, তার মধ্যে তিনটা জিনিস স্পেসিফিক করলেন, তিনটা সার, একটা হচ্ছিল অন্ধকার যখন তা আচ্ছন্ন হয়, তারপর হচ্ছে নাফাসা ফিল ফিল ওকা ফু দেয় যখন গিরার মধ্যে একটা, আর একটা হচ্ছিল হাসিদে হাসিদিন ইজা হাসা যখন একজন হাসে কি করে হিংসা করে, তাহলে এখানে তিনটা কাজের মধ্যে একটা কাজের আগে আল্লাহ জানা হচ্ছে আর নাফাসা আর দুইটার মধ্যে আল্লাহ, ঠিক আছে নাফাসাতের মধ্যে আল আছে আর দুইটার মধ্যে আল নাই, তাহলে এই ভ্যারিয়েশনটা কি জন্য, তো এই ভ্যারিয়েশনের ব্যাপারে বলা হচ্ছে যখনই আল বল রাখা হচ্ছে, যেমন আলহামদুকে আমরা ট্রান্সলেশন করি কি সমস্ত প্রশংসা, ঠিক আছে তাহলে সেখানে সেই কনসেপ্ট যদি যদি আনে আর নাফাসাত যখন আল লাগানো হচ্ছে তখন সমস্ত নাফাসাতের মধ্যে সার আছে মন্দ আছে, সমস্ত নাফাসাত যেসব গিরায় ফু দেওয়া হয় যেসব ষড়যন্ত্র করা হয় সেটার মধ্যে কি আছে সার আছে, কিন্তু সব রাতের মধ্যে কিন্তু সার নাই, ওয়ামিন সাথে গসিন ইজা ওয়াকাব যখন বলা হচ্ছে সব গসিন ইজা ওয়াকাবের মধ্যে নট নেসেসারি সব রাতের মধ্যে কি আছে মন্দ আছে, ঠিক একইভাবে ওয়ামিন সাথে হাসিদিন ইজা হাসা সব ধরনের হিংসার মধ্যে সব হিংসার প্রক্রিয়ার মধ্যে কি নাই সার হবে যে নট নেসেসারি, তাহলে দেখা যাচ্ছে গসিকিন এবং হাসিদিনের মধ্যে সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন নাই, মানে মন্দ জিনিসটা যে আসবেই এটার গ্যারান্টি নেই, কিন্তু নাফাসাত থেকে 100% গ্যারান্টি এখানে কি আসবে মন্দ জিনিসটা, তাহলে এই জিনিস জন্য এখানে আলের ব্যবহার এক জায়গায় করা হলো দুই জায়গায় করা হলো না, এটাও একটা বালাগা, এটা ছিল এটাকেই আসলে বালাগা, যেহেতু গ্রামারটা আমরা একটু আলহামদুলিল্লাহ একটু একটু বুঝি তখন অ্যাপ্লিকেশনের ভ্যারিয়েশনগুলো যখন আসবেন তখন এটা আসছে, তার পাশাপাশি এটাও বলা হচ্ছে আর নাফাসাতে যখন আল ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনের যে জাদু ঘটনাটা সাথে এটা সম্পর্কিত, সেখানে যেহেতু ওই ঘটনার সাথে স্পেসিফিক সেই জন্য ইসুরের মধ্যে ওই টার্নটাকে কী করা হচ্ছে আর নাফাসাত করা হচ্ছে আল স্পেসিফিক, পাশাপাশি ওই দুইটা এক্সপ্লেনেশন কিন্তু আর নাফাসাতের ক্ষেত্রে এখানে প্রযোজ্য, সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আলহামদুলিল্লাহ তাহলে এতটুকুই ছিল। তারপরে হাসাদা যেমন ধরেন এখানে ওয়াইড থেকে ন্যারো হচ্ছে এবং শেষেরটাকে মিনশাদি হাসিদিনি যা হাসাদা এখানে এক বচন ব্যবহার করা হচ্ছে, এবং এই এক বচন হাসাদাই হচ্ছিল মূল কারণ সমস্ত অনিষ্টের মূলে হচ্ছিল কি হাসাদা, সেই জন্যই সে একজন ম্যাজিশিয়ানকে ইন্সপায়ার করে রাতেবেলা গিরায় ফু দেওয়ার জন্য, এবং রাতেবেলা গিরায় ফু দে কখন রাতেবেলায় অদৃশ্য অবস্থা দেয় তখন সেটা দেখতে পারে না, এবং হাসাদা ফলে যা কিছু হয় গিরায় ফু দিয়ে যা কিছু হয় রাত্রেবেলা যা কিছু হয় সবগুলো হচ্ছে অদৃশ্য, যেহেতু এটা অদৃশ্য সেক্ষেত্রে অদৃশ্য কোনো কিছুর কাছ থেকে বিপরীতে আশ্রয় যাওয়ার জন্য আউজু শব্দটা ব্যবহার হচ্ছে আলাদা শব্দটা ব্যবহার হচ্ছে এটা, পাশাপাশি আউজু শব্দ সংক্রান্ত একটা খুব ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে সেটা আমাদের আজকে তাফসীর সিরিজে আমরা আলোচনা করছি, সেটা মনে হয় এখানে আমাদের গ্রামার সেশনেও আলোচনা করা জরুরি, সেটা আমরা একটু দেখি এটাকে এটাকে শব্দগতভাবে এটা যেমন গ্রামারের ডিকশনারি থেকে যদি দেখেন আজা ইয়া এটা কি ইয়াউজু আজা ইয়াউজু এটা অর্থ হচ্ছে দেখেন অর্থ কী লেখা আছে আশ্রয় গ্রহণ করা আশ্রয় লওয়া নিরাপত্তা অন্বেষণ করা নিরাপত্তা খোঁজ করা
বিশেষ করে আল্লাহর নিকট, এটা ব্যবহার হচ্ছে এভাবে। এটারই দশ নম্বর ফর্মটা দেখেন কি আছে, ইস্তাআযা। ইস্তাআযা হচ্ছে না আশ্রয় চাওয়া সরাসরি, যেমন দশ নম্বর হচ্ছে চাওয়া, গাফারা ইস্তাগফার, গাফারা হচ্ছে ক্ষমা করা, ইস্তাগফার হচ্ছে ক্ষমা চাওয়া। তাহলে ক্ষমা চাওয়া আশ্রয় চাওয়ার শব্দ হচ্ছিল কি, ইস্তাআযা, আশ্রয় চাওয়া। তাহলে আমরা কি এখানে ইস্তাআযা করতেছি? আল্লাহ কোরআন মজিদের আয়াতে এখানে কোরআনে বলছে, যখন তোমরা কোরআন পাঠ করো, যখন তোমরা কোরআন পাঠ করো তখন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো শয়তানের কবল থেকে। এই শব্দটা দশ নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা এখানে আউযু শব্দ ব্যবহার করছি এক নম্বর ফর্ম। তখন যে জিনিসটা হচ্ছিল, তাহলে আউযু মানে কি, আমি আশ্রয় চাচ্ছি, একটু বুঝে হচ্ছে, আমি আশ্রয় চাচ্ছি, এটা আউযু শব্দের অর্থ না, বুঝা যাচ্ছে ডিফারেন্সটা? আমরা যে ট্রান্সলেশনটা করি আমি আশ্রয় চাচ্ছি সেটা তো আউযু শব্দটা, তাহলে আউযু শব্দটার অর্থটা তুমি কি হবে? তাহলে এখানে হচ্ছে কি, আমি আশ্রয় গ্রহণ করলাম অথবা আমি আশ্রয় লইলাম। তাহলে আমি আশ্রয় লইলাম, আশ্রয় নেওয়াটা কি আমার উপর ডিপেন্ড করে? লইলাম, আমি আশ্রয় লইলাম, মানে ডুয়ারটা কি, আমি আশ্রয় লইলাম, আশ্রয় গ্রহণ করিলাম, তাহলে ডুয়ারটা কে, আমি। কিন্তু বেসিক্যালি আশ্রয়ের ক্ষেত্রে কি ডুয়ারটা কি, আমি আশ্রয় কে দিবে? আরেকজন না দিলে আমি কি এটা পাবো? উনি অনুমতি না দিলে আমি পাবো? তখন যে জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয় সেখানে বলা হচ্ছে, এক হচ্ছে এটা অদৃশ্য বিষয়ের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে লো বলতে পারে কি নির্লজ্জের মতো আশ্রয় না দিলে ঢুকে গেলাম। মানে আমরা যদি ওভাবে বলি সেটা হচ্ছে না, এভাবে বিষয়টা হচ্ছে এভাবে যে আল্লাহর অবাধ্যতায় আপনি আমি অনেক বেশি পড়ছি, কিন্তু যখন বিপদে পড়ছি তখন কি করতেছে আল্লাহর কাছে, যে আল্লাহ দাও না, বিষয়টা হচ্ছে এটা, আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন কি, তার আগে দশটা অপরাধ করছেন আল্লাহ বিপরীতে করছেন। তাহলে বিষয়টা হচ্ছিল এটা আউযু শব্দের মধ্যে হচ্ছিল আল্লাহকে আঁকড়ে ধরা, আউযু বিল্লাহ মানে হচ্ছিল, আউযু বিল্লাহ মানে হচ্ছে আল্লাহকে আঁকড়ে ধরে আল্লাহর সাহায্যে জোর করে ঢুকে যাওয়া। জোর করবেন কিভাবে? জোর করার রাস্তাটা হচ্ছিল আপনি আমি যদি তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ কি করবে, আল্লাহর কাছে ক্ষমা দিলে আল্লাহ সাথে সাথে কি তা ওয়া মান, আল্লাহ হচ্ছে বারবার তওবা করে, আপনি আমি যদি তওবা করতে পারি সাথে সাথে কি আল্লাহর আশ্রয় চাই। তাহলে দেখা যাচ্ছে যে আউযু শব্দের মধ্যে ভিতরে তওবা শব্দটা কি বিলতে, দ্যাট মিন্স তওবা করে আল্লাহর কাছে আপনি আমি আশ্রয় চাচ্ছি, সে তখনও সেই মোড়টাই হচ্ছে আউযু শব্দটার ভিতরকার অর্থ। তখন এটাকে যখন ট্রান্সলেশন করা হচ্ছে তখন বলছে আউযু, আমি নিজেকে সমর্পণ করছি এবং আশ্রয়ে প্রবেশ করছি। তাহলে এই যে সমর্পণ করছি শব্দটা আসলো বলতে, আসলো হচ্ছে আমি আশ্রয়ে প্রবেশ করছি। তাহলে আমি আশ্রয়ে প্রবেশ করার জন্য কি আমাকে সারেন্ডার করতে হবে, নাহলে আল্লাহ আমাকে আশ্রয় দিবে কি জন্য? কনসেপ্ট বুঝা গেছে যে আমাকে, আমি আশ্রয় চাচ্ছি, আমি নিজেকে সমর্পণ করছি এবং আশ্রয় প্রবেশ করছি, ঠিক আছে? এটা হচ্ছিল পারফেক্ট অর্থ। এবং এটার আরো বিশ্লেষণ থেকে যখন আমরা এটাকে নিয়ে আসি সেখান থেকে সামারি হিসাবে আমি এটার ট্রান্সলেশন আপনাকে দেখাই, যেটা ট্রান্সলেশন ফালাকের আলোচনা কুলের আলোচনা সব কিছু মিলায় এখানে আসছে, বলুন ও মোহাম্মদ, বিশেষ করে তার প্রতি এবং সাধারণভাবে সকল মানুষের প্রতি, আল ফালাকের রবের কাছে আমি বিনীতভাবে এবং আন্তরিকভাবে সুরক্ষা আশ্রয়ের জন্য যাচ্ছি। তাহলে বিনীতভাবে আন্তরিকভাবে সুরক্ষার আশ্রয়ের জন্য যাচ্ছি, এতগুলো কথা আমি বলতেছি কি জানো, কেন আমি ঢুকে গেছি, তো ঢুকে গেলে কি আল্লাহ ঢুকতে দিবে যতক্ষণ পর্যন্ত না কি আমার আনুগত্য? এবং সেখান থেকেই আমাদের স্টেটমেন্ট একটা খুব সুন্দর স্টেটমেন্ট, এটি কিভাবে সম্ভব যে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন অথচ তাকে অমান্য করছেন? অতএব আপনি যদি সত্যিকার ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য চান আপনাকে আল্লাহর আনুগত্য নিশ্চিত করতে হবে, তাই না? আল্লাহর আনুগত্য নিশ্চিত করা ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না। দোয়া করতে হলে দোয়ার প্রাথমিক শর্ত কি, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলতে হবে আমার জন্য এটা দরকার। তো যে এই কাজটা করে না সে কি আপনার জন্য দোয়া করলে কোনো লাভ আছে? তাহলে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আছে। তাহলে আউযু শব্দের মধ্যে কিন্তু একটা তওবা শব্দ বিল্টিন ভিতরে ঢুকে আছে, আমি আশ্রয়ের মধ্যে ঢুকে গেলাম, আল্লাহর আশ্রয়ের মধ্যে ঢুকে, আউযু বিল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর আশ্রয়ের মধ্যে ঢুকে গেলাম, সাথে সাথে নিজের মধ্যে কি আসে তওবার বিষয়গুলো আছে, তাই না? তাহলে সেই বিষয়টা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে এখানকার আলোচনার মধ্যে হয় না, শব্দের মধ্যে ফালাক শব্দের মধ্যে, ফালাক শব্দের মানে ফালাকা শব্দটার অর্থ ছিল চিরে বের হওয়া। ফালাকা শব্দ যেমন দেখেন, ফালাকা শব্দের অর্থ হচ্ছিল ডিকশনারি অর্থ হচ্ছিল টুকরো টুকরো করে ভাঙা, চিরে বিচ্ছিন্ন করা, ফাটানো, প্রভাত উদ্ভাসিত হওয়া। সেখান থেকে ধরেন ফালাকুন, ফাটল, প্রভাত, ফেটে ফেটে গিয়ে প্রকাশ, এগুলোর মধ্যে অনেকগুলো আছে। তো ফালাকার মধ্যে কোনো কিছু চিরে খোলা এবং এর ফলে কোনো কিছু তা থেকে বের হয়ে আসা। যেমন আপনি যদি একটা বালিশ চিরেন সেখান থেকে তুলা বেরিয়ে আসবে, বেসিক্যালি এটা এটা যে ফালাকা শব্দটার ছবিটা হচ্ছে এরকম। এখন অন্ধকার চিরে যখন আলো বের হয়ে প্রভাতটা হয় তখন এটা কি অন্ধকার চিরে আলো আসতেছে তারপরে প্রভাতটা আসতেছে। তাহলে খালাকা শব্দকে ট্রেডিশনাল যারা আছে ট্রেডিশনাল গ্রামারিয়ানরা এটা ফালাকাকে খালাকার সাথে কি করে মিক্স আপ, মানে ফালাকা শব্দের অর্থ কিন্তু খালাকা মানে সৃষ্টি এটার মধ্যে আছে। যেমন এখানে কোরআন মজিদের আয়াত দেখেন, সূরা আনআমের 95 আয়াত নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ফালিকুল হাববি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ দেখেন ট্রান্সলেশন দেখেন নিশ্চয়ই আল্লাহ বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টি করে। কিন্তু ফালাকা কি ফেটে বের করা, তাহলে সৃষ্টি করা আর ফালাকা দুইটা কিন্তু সিনোনিমাসলি কিন্তু কোরআনে ইউজ হচ্ছে। কিন্তু ফালাকার মধ্যে কি আছে একটা ফেটে বের হওয়া, যেমন অঙ্কুর যখন একটা বীজ যখন ফাটে কাভারটা ফেটে যায় তারপর ভিতর থেকে আস্তে আস্তে অঙ্কুরটা বের হয়, এই অঙ্কুর আবার কি করে মাটি ভেদ করে সে কি করে বের হয়ে আসে সারফেসে আসে। তাহলে মাটিও বিচ্ছিন্ন হচ্ছে ইয়েটাও বিচ্ছিন্ন, তাহলে ফেটে বের হওয়ার মধ্যে সৃষ্টির যে বিষয়টা সেটা কিন্তু ইন্ডিকেট করে কি ফলা। তাহলে সেই অর্থে যদি আপনি দেখেন যে পাহাড় বিচ্ছিন্ন করতেছে, পাহাড় ফেটে পানি বেরোচ্ছে, ঝর্ণা বেরোচ্ছে, ওইটাও ফালাকা এবং খালাকা, ওইটাও ফালাকা এবং খালাকা। আকাশের মেঘের মেঘ বিচ্ছিন্ন হচ্ছে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ফেটে কি পানি নিচে করতেছে, সেটাও হইতেছে ফালাকা থেকে খালাকা। তারপরে এরপরে আসতেছে হচ্ছিল আপনার মাতৃ গর্ভ থেকে যখন শিশু বের হয়ে আসে তখনও কিন্তু ফেটে বের হয়ে আসছে। তাহলে এই বিষয়টা হচ্ছে সৃষ্টিকর্তা এবং ব্যাপার হচ্ছিল ফালাকা শব্দটা তাহলে কি হচ্ছিল কিসের সাথে রেখে কোনো কিছুর জন্মের সাথে রিলেটেড, মানে খালাকাকে যদি আপনি দেখেন যে পানি তৈরি হচ্ছে একদম মাটি ফেলে একটা গাছ বেরোচ্ছে তাহলে এটা গাছের জন্ম, মাতৃগর্ভ ফেটে একটা বাচ্চা বেরোয় আসছে সেটা মানুষের জন্ম। তাহলে ফালাকা শব্দের সাথে জন্মের একটা কি আছে জন্মের প্রক্রিয়ার একটা সিমিলারিটি আছে। তো সেটা যদি হয় যখন রব্বিল ফালাক যখন বলা হচ্ছে সুরা ফালাকের মধ্যে তখন বেসিক্যালি বলা হচ্ছে কিসের রব, জন্মের রব, ডেথ রব মানে হচ্ছে জন্মের রব, জন্মগ্রহণ করতেছে জন্ম এবং জীবনের রব। রব শব্দের মধ্যে একটা ডাইমেনশন হচ্ছে প্রভু প্রতিপালক, ঠিক আছে, অনুগ্রহদাতা। তাহলে জন্মের প্রভু হচ্ছে উনি, তাহলে জন্ম ওনার, উনি জন্মের প্রভু যদি হয় উনি, জীবনের প্রভু যদি উনি হয় ওনার যদি হয় তাহলে উনি কিভাবে জন্ম দিবেন, উনি কিভাবে জন্ম লাভ করবেন, বুঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে সুরা ইখলাসের লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এই শব্দটা এই ফালাক শব্দের সাথে কি লিঙ্ক, আগে সুরার যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্মগ্রহণ করেন না, তিনি জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না, এই কনসেপ্টটা রব্বিল ফালাকের সাথে কি লিঙ্ক হয়ে আসতেছে। রব্বিল ফালাকি কি করতেছে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতেছে প্রত্যেকের জীবনে, কেন প্রত্যেকের জীবনে একটা ডার্ক ছবি এখানে আঁকা হয়েছে, অনেক মন্দ জিনিস সেখান থেকে আমরা নিষ্কৃতি চাচ্ছি। সেই নিষ্কৃতিটা দিতে পারে কে, শুধুমাত্র রব্বিল ফালাক দিতে পারে, ঠিক আছে, কেন শুনি তুই। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু শব্দের প্লের মধ্যে থেকে একটা শব্দের প্লের মধ্যে থেকে এগুলো কিন্তু একটার সাথে একটা অ্যাটাচড হয়ে এখানে প্রকাশিত হচ্ছে, সেই জিনিসটাও এখানে গুরুত্বপূর্ণ হিসাবে আপনি অর্থের মধ্যে থেকে দিতে। তাহলে ফালাক শব্দটা দেখলাম, আলহামদুলিল্লাহ
ফালাক এবং ফালাকা এবং লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদের সাথে এই ডেমনস্ট্রেশনটা আমরা আলহামদুলিল্লাহ দেখলাম। আপাতত সূরা ফালাকের মধ্যে আপাতত এতটুকুই আমরা পেলাম, এর বাইরে আর কিছু আছে কিনা আমি আপনাকে দেখি। এখানে আরেকটা আছে, ছিল ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হাসিদিনের যে হাসিদিন হিংসাকারী অনিষ্ট হতে যখন সে হিংসা করে, তাহলে এখানে এখানে ইজার জায়গায় ব্যবহার করতে পারতেন ইন, অল্টারনেট ইউজ ছিল কি ইজার জায়গায় ইন, তখন অর্থটা কি হিংসাকারীর হিংসা থেকে যদি সে হিংসা করে, তো ইন না হয় এখানে ইজা, তাহলে ইন যদি কথা বলা হচ্ছে যে সে করতেও পারে না করতে পারে, কিন্তু হাসিদিন যেটা হচ্ছিল ইজা হাসাদ সে বসে থাকবে না, সে হিংসা করবেই, সে হিংসা করবেই। অর্থাৎ কারোর মধ্যে যদি হাসাদার টেন্ডেন্সি থাকে সেটা মাত্রা ভ্যারি করবে, কেন এক একজনের আসক্তি এক এক রকম, মানে মানুষের প্রেফারেন্স জীবনে সবার একরকম না, কেউ এই জিনিসটা চায় কেউ ওই জিনিসটা চায়, তাহলে হিংসার বিষয়টা কিন্তু আরেকজনের কি আছে সেই সেই সংক্রান্ত বিষয়। তখন এখান থেকে হাসাদা শব্দের মধ্যে থেকে আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট হাসাদা শব্দের এক্সপ্লেনেশন আমরা এখানে বলি, সেটা হচ্ছে জানেন বাংলায় হাসাদা শব্দটাকে হিংসা বা ঈর্ষা হিসাবে বাংলা অনুবাদ করা হয়, ঈর্ষান্বিত হওয়া হিংসা করা এই শব্দের মধ্যে পার্থক্যটা কি, হাসাদা শব্দের বিশেষ অর্থ হচ্ছিল ঈর্ষান্বিত হওয়া হিংসা করা, মানে পার্থক্যটা কি, তো এই ঈর্ষা হিংসা এই কাজ এই দুইটা শব্দকেই যদি আপনি প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মধ্যে আনেন, প্রথম একটা ডাইমেনশন হচ্ছে এভাবে অন্যের ভালো কিছু দেখলে তার নিজের নিজে পেতে চান, সে মানুষ অন্যের একটা ভালো জিনিস দেখলে নিজে পেতে চান, তাহলে এটা হচ্ছে মানুষের একটা টেন্ডেন্সি, একটা ভালো জিনিস দেখতে চান সবার মনে এটা যদি আমার থাকতো, এটা হচ্ছে নর্মাল একটা টেন্ডেন্সি মানুষের এক্সপেকটেশনের লেভেলে আসে। তারপরে এখান থেকে যখন মানুষ আরেকটু আরেকটু আগায় তখন সেটা হয়েছিল সে চায় অন্যের সেটা না থাকুক, সেটা শুধু আমার থাকুক, তার অন্যদের থাকা যাবে না, এটা খালি কার থাকবে মন্দ দিক না আমার থাকবে, ওর থাকা যাবে না, তাহলে আমাকে এটা অর্জন করতে হবে তার এটা থাকা যাবে না, তার এটা ধ্বংস করতে হবে, তাহলে দুইটা হচ্ছিল একটা এক ধরনের অ্যাক্ট। আরেকটা হচ্ছিল সে চায় সেটা তার প্রয়োজন না কিন্তু সেটা যেন অন্যের না থাকে, আমার গাড়িটার দরকার না কিন্তু ওর গাড়ি থাকতে পারবে, আমার গাড়ি নাই আমার গাড়ির দরকার না কিন্তু ওর গাড়িটা থাকতে পারবে, ওটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াস্ট পসিবল হাসাদা মানে হিংসার সবচেয়ে জঘন্যতম জায়গা, সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে হাসাদ শব্দের অর্থ, তাহলে হাসাদ শব্দের মধ্যে সেই জিনিসটা একটা গতি তৈরি হয়, তাহলে এই টেন্ডেন্সি যখন মানুষের মধ্যে থাকবে সাথে সাথে সে কী করবে, সে এটা কোনো না কোনো সময় এক্সিকিউশন হবে, ঠিক আছে, তাহলে এটাও একটা ডেঞ্জার। এই সুরা সুরাটার মধ্যে একটা কনসেপ্ট আমরা আলোচনা করছি, সেটা ছিল টু ডাইমেনশনাল কনসেপ্ট। প্রথম ডাইমেনশন হচ্ছিল যে যখন বলা হচ্ছিল মিন শাররি মা খালাক, মানে আশ্রয় চাচ্ছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, তো তিনি যা সৃষ্টি করছেন তার মধ্যে কে আছে আমি, তাহলে আমার পক্ষে দুইটা জিনিস ঘটা সম্ভব, আমার নিজের ক্ষতি হওয়া সম্ভব অথবা অন্যের ক্ষতির কারণ আমি হতে পারি, দুইটাই হতে, তাহলে আশ্রয় চাওয়ার মানে হচ্ছে ক্ষতির চক্রের মধ্যে থেকে যেন আমি না থাকি, তাহলে আমি যাতে কারো ক্ষতি না করি কেউ যাতে আমার ক্ষতি না করতে পারে, এটি হচ্ছে স্ট্যান্ডিং পয়েন্ট আশ্রয় চাওয়া। আশ্রয় চাচ্ছেন কি দুই ওয়েতে আপনি আশ্রয় চাচ্ছেন সেটা কিন্তু একটা বোঝার বিষয় আছে, ঠিক একইভাবে অন্ধকারের বিষয়টাও একইভাবে প্রযোজ্য, সেখানে যাতে আমি এফেক্টেড না হই আমার দ্বারাও যাতে কেউ না এফেক্টেড না, জাদুর ক্ষেত্রেও প্রযোজ্য একই জিনিস, আমাকে কেউ যাতে জাদু না করতে পারে আমিও যেন কাউকে জাদু না করি, ঠিক একইভাবে হিংসার ক্ষেত্রেও বিষয় আমি যেন কারো হিংসার শিকার না হই আমার হিংসার শিকার যেন কেউ না হয়, সেই জন্য ইজা হাসাদ শব্দটা কিন্তু ইজা ব্যবহার হচ্ছে, তাহলে আমার মধ্যে যখনই হিংসার প্রবণতা আসবে বিশেষভাবে এই সূরাটা আমাকে পড়তে হবে, ঠিক আছে, আমাকে মন্দ টেন্ডেন্সি যখন আমার কাছে আসবে তখন আমরা সেই জিনিসগুলো করবো। অর্থাৎ এটাও কিন্তু এই সূরার মধ্যে আলোচনার মধ্যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আপনি হয়তো বা বেটার এটা বুঝতে পারবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় মানে আলহামদুলিল্লাহ। তো এখানে যে শেষে কনক্লুশন হচ্ছিল এই আয়াতটি হাসাদের,
আয়াতটি হচ্ছিল অন্ধকারের মূল বিষয় বিবেচনা করলে, মানে এই সুরার মধ্যে মূল বিষয়টা হচ্ছিল কি, মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এটা হচ্ছে সব সমস্যার মূল সমস্যা, সমস্ত অন্ধকারের মূল সমস্যা। তাহলে এই আয়াতটাকে, শেষ আয়াতটাকে অন্ধকারের মূল বিষয় বিবেচনা করলে আমরা দেখতে পাই যে হিংসুক ঈর্ষান্বিত ব্যক্তি কখনই তার ঈর্ষা আপনার সামনে প্রকাশ করবে না, কিন্তু সে এটি আপনার পিছনে প্রকাশ করবে এমনভাবে যে আপনি তা জানতে পারবেন না, কে পারবেন না যে কে জাদুকরকে তা করতে বলেছে। লিঙ্ক করলাম, আপনার বুঝতে পারবেন না যে ওই যে রসুল সাল্লামের বিপরীতে যে জাদুকরকে নিয়োগ করছে সে কে, সেটাকে কে নিয়োগ করছে আপনি বলতে পারবেন না। একটি অনিষ্ট যেটা আপনার অদৃশ্য, তাহলে অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষার জন্য আউযু শব্দটা ব্যবহার হয়, যেটা এই সূরার প্রথমে বলা হয়েছে। অর্থাৎ পারফেক্ট ওয়েতে এই সূরায় যা কিছু বলা হয়েছে সেটা হচ্ছে আউট অফ কন্ট্রোল। তাহলে এখানে দুইটা সূরা, সূরা এক ফালাক এবং সূরা নাস পর পর দুইটা সূরা, সূরা ইখলাস আরও আরেকটা জিনিস এখানে আমরা বলে নিই, আরেকটা এখানে টাইম আছে সেটা দেখেন। সূরা ফালাক সূরা নাসের মধ্যে দুইটা বিষয় আছে, একটা ছিল আপনি কার বা কিসের থেকে আশ্রয় চাচ্ছেন, তাকে বলা হচ্ছে আল মুস্তাআন মিনহু, আর আপনি কার কাছে আশ্রয় চাচ্ছেন সেটা হচ্ছে আল মুস্তাআন বিহি। তার আল মুস্তাআন বিহি বিহি হচ্ছিল এখানকার এই সূরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে আমরা কি যাচ্ছি আশ্রয় চাচ্ছি, আর কিসের থেকে আশ্রয় চাচ্ছি সেখানে হচ্ছে সূরা ফালাকে একটা লিস্ট আছে, সূরা নাসে একটা ইস্যু আছে। তাহলে দেখা যাচ্ছে যে সূরা ফালাকের মধ্যে আমরা একবার আল্লাহকে ডাকতেছি রব্বুল ফালাক, চারটা বিষয়ে আমরা বলতেছি আমাদের প্রোটেকশন দরকার। সূরা নাসে আমরা আল্লাহকে তিনবার ডাকতেছি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তিনবার ডেকে একটা জিনিস থেকে রেস্কিউ চাচ্ছি, অনলি ওয়ান, সেটা হচ্ছিল কি মিন শাররি ওয়াসওয়াস সিল খান্নাস, আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস থেকে চাচ্ছি যেটা দিয়ে সরে যায় ফি শুধু সুদূরের মধ্যে কে দেয় মানুষের থেকে এবং জিনের থেকে এবং মানুষ থেকে, এটা দুইটাই মানুষও দেয় সেটা আলোচনা করবেন, সেটা আর কারণ আছে না আপনার কাছে সেটা বলতেছি কিভাবে আসে। তো ওয়াসওয়াসার যে বিষয়টা তাহলে ওইটা, ওই ওয়াসওয়াসাটা হচ্ছে ভয়ঙ্কর, কেন সূরা ফালাকের যে আইটেমগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু আপনাকে কি করে না, আপনার কন্ট্রোলের বাইরে, আপনি ইউ আর নট রেসপন্সিবল, মানে যা কিছু ঘটবে ইউ আর নট রেসপন্সিবল, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক আছে কিন্তু ইউ আর নট রেসপন্সিবল। কিন্তু সূরা নাসে যেটা বলা আছে ওয়াসওয়াসা দিতেছে শয়তান, কর্ম করতেছেন কে আপনি আমি, যার ফলে এটার বিপরীতে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, অতএব এটা হচ্ছে অনেক বেশি কি আমার জন্য ইমার্জেন্সি, সেজন্য আল্লাহকে তিন নামে ওখানে ডাকা হচ্ছে ঠিক আছে। এখন ওয়াসওয়াসার বিষয়টা হচ্ছিল খুব ইন্টারেস্টিং, সবই ওয়াসওয়াসা, আপনি এদিকে তাকালেন তাকানোটাই ওয়াসওয়াসা, ইন্টারনেটে ফেসবুকে বসলেন ওখান থেকে ওয়াসওয়াসা, ফোনে কথা বললেন ওইটাই ওয়াসওয়াসা, যে কোনো প্রোগ্রামে যান সব কিছুই কি ওয়াসওয়াসা, আপনাকে ইন্সপায়ার করতেছে এরকম পরিস্থিতি তুমি এটা করতেছো না কেন, এটা নিজের মধ্যে কিন্তু চলতেছে, কারণ সমস্ত পরিস্থিতিতে আপনাকে কী করতেছে দিতেছে, সেটা মানুষের পক্ষ থেকেও আসতে পারে জিনের পক্ষ থেকে আসতে পারে ঠিক আছে, সেটা হচ্ছে সূরা নাসের ব্যাপার, ওয়াসওয়াসাটা সেভাবে আসতেছে। তো এই বিষয়টা ওখানে আলোচনা হবে, তাহলে এখানে দেখা যাচ্ছে আল মুস্তাআদ মিনহু আল মুস্তাআদ বিহি, এই দুইটা শব্দ টার্ম কিন্তু এই দুইটা সূরার ব্যবহার করা, এটা এক নম্বর, এক নম্বর পাতায় এটা বলা আছে ঠিক আছে। তাহলে এটাও আলহামদুলিল্লাহ আমরা দেখলাম, তো আমরা যাই হোক আমরা তাহলে আজকে এটা আর শুরু করবো না, এটাতে অনেক সময় চলে গেছে, আমরা একটা ব্রেক নিয়ে আমরা একটু সূরা জানাজার সালাতের যে দোয়া সেটার উপরে আমরা একটু আলোচনা করে আজকে আজকে ক্লোজ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।